সবুজের ঘ্রাণ পরিবারে সবাইকে স্বাগত। আমি মুস্তারিন বলছি, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও টেবিল ম্যাট করছি চালের বস্তা দিয়ে, গোল শেপে আগে কেটে নিয়েছি, তারপরে দাগ কেটে নিয়েছি, যোগ চিহ্ন দিয়েছি, তারপরে ক্রস চিহ্ন দিয়েছি কেন্দ্রবিন্দু ধরে। দাগ কেটে নেওয়ার ফলে কি হলো বলছি একটু পরে। এই সুতাগুলো হচ্ছে আমি ড্রেসের ক্ষেত্রে ব্যবহার করছি, বিভিন্ন ড্রেস ডিজাইনের ক্ষেত্রে। আর এই যে লাল রঙের সুতা, এটা একটু মোটা। আর এই শেডের সুতাগুলো আমি হচ্ছে ড্রেসের ক্ষেত্রে ব্যবহার করি। লাল রঙের সুতাগুলো হচ্ছে মোটা, এ ধরনের সুতোগুলো হচ্ছে আমি ম্যাট তৈরিতে ব্যবহার করছি, মানে চটে বা অন্যান্য শোপিস তৈরি করতে ব্যবহার করছি। আর সুতি কাপড়ে আমি সাধারণত মসলিন যে লাচ্ছি সুতো আছে ওটাই ব্যবহার করছি। তো বলছিলাম যে দাগ কেন কেটে নিয়েছি, দাগ কেটে নেওয়ার ফলে হলো কি, সেলাই শেষে একটু ঢেউ শেপে আসবে। দাগের মাথাগুলোতে তো আমি ভি আকৃতিতে কেটে নিয়েছি, তো সেলাইটাও তো সেই অনুযায়ী যাবে, একটু ঢেউ ঢেউ হয়ে। প্রথমে বোঝা যাচ্ছে না, তারপরে সেলাই বারবার দেওয়ার ফলে একটু ঢেউ শেপে আসবে, যা দেখতে ভালো লাগবে। চট কাটার পরে পাটের সুতাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছিল অনেকটাই, আমি ওগুলো না কেটে সুতা দিয়ে আটকে দিয়েছি। হাতের কাজ করা হচ্ছে আমার শখ, বিশেষ করে পোশাক ডিজাইন করা আমার অনেক বড় একটা শখ। এই শখটাকে আমি চেয়েছিলাম কখনো স্বপ্নে পরিণত করতে, আসলে সম্ভব হয়নি, বাচ্চাটা ছোট ছিল, বাচ্চাকে নিয়েই আমার পড়াশোনা শেষ করতে হয়েছে। এ তো হয়ে গেল, এটা ধুয়ে দিব, দাগগুলো চলে যাবে। তাহলে চাপিলা শুটকি করতে দিয়েছি, তিন দিন একটা না শুকাতে পেরেছিলাম। তারপরও প্রথম দিন শুকাতে দেওয়ার পরে রোদ শেষে বক্স করে আবার ডিপ ফ্রিজে রেখেছি। এভাবেই তিন দিন রোদ শেষে ডিপ ফ্রিজে রেখেছি বক্স করে, যদি পরের দিন রোদ না উঠে। এখন রোদ বৃষ্টির সময়, তো ক্ষণে ক্ষণে বৃষ্টি রোদ সবই হচ্ছে, তাই শুটকির ক্ষেত্রে এই ব্যবস্থা করছি, এতেও ভালো শুটকি হচ্ছে। মুগ ডাল ভিজিয়ে রেখেছি, চাল ডাল মিলে চাপটি হবে, সাথে থাকবে ভর্তা, চাপিলা শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা। মাছ একটু ভিজিয়ে রাখলাম, তাহলে হবে কি, নরম হয়ে যাবে, তাতে বেটে নিতে সুবিধে হবে। ডাল বাটাটাও কিন্তু আধা ভাঙা হবে, চালের গুঁড়ো আগেই করা আছে ডিপ ফ্রিজে, কুসুম গরম পানিতে মিলিয়ে নিব। মেলানোর সময় আঙ্গুল দিয়ে দেখব সহ্য করতে পারছি কি না, সেই পর্যায়ের গরম পানি দিয়ে এটা মিলিয়ে নিব। লবণ থাকবে আর কাঁচামরিচ কুচি দিব এর সাথে, চাইলে ধনিয়া পাতাও দেওয়া যাবে। আর চালের গুঁড়ো আমি অল্প অল্প করে মেলাচ্ছি, একবারই মেলাচ্ছি না, যদি লাগে আবারও দিব, তখনও কুসুম গরম পানি দিয়ে মিলিয়ে নিব। এটা মাখানোর পরে বেশ কিছুটা সময় ঢেকে রেখে দিব, খুব ভালো করে মেলাতে হবে যেন ছোট ছোট দলা না পাকিয়ে থাকে। অনেক দিন ধরে যারা ডায়েট করছেন, রাতে বা সকালে রুটি খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন, তারা মাঝে মধ্যে রুচি পরিবর্তনের জন্য এই চাপটি খেতে পারেন। এটা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ একটা খাবার হলেও কিন্তু ক্যালোরি আছে বেশ, তবে তেল না থাকায় ফ্যাট নেই, সব কিছুই আসলে পরিমাণ মতো খাওয়া ভালো। আবার আরেকটা বিষয় কি, এই ধরনের ট্রেডিশনাল খাবারের সাথে সবার পরিচিত হওয়া দরকার, দেশীয় এই খাবারে কিন্তু পুষ্টিমান অনেক বেশি। আবার যারা গর্ভবতী মায়েরা আছেন, তারা মাঝে মধ্যে খাবার খেতে পারছে না, বমির একটা ভাব থাকে সবসময়, তারাও মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো খেতে পারেন। তবে যদি ভর্তা না খেতে চান বা খেতে পারছেন না, তারা বাদ দিয়ে খেতে পারেন। আমরা অনেকেই আছি ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিজেকে কষ্ট দিয়ে না খেয়ে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকি, আসলে ওভাবে মনের কষ্ট দিয়ে ওজন কমানোটা খুব কষ্টকর, ডায়েটকে ব্যালেন্স করেও কিন্তু ওজন কমানো যায়। সব খাবারই খাবো, তবে পরিমিত খাবারটা খাবো, তাহলে এত কষ্টের আর দরকার হয় না। আমি একটু আগে আমার শখের ও স্বপ্নের কথা বলেছিলাম,
শখ কিন্তু যখন ইচ্ছা তখন পূরণ করা যায়। কারণ হচ্ছে শখ খুব স্বল্পমেয়াদী একটা বিষয়, আর স্বপ্ন হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, অনেক সাহসের একটা ব্যাপার, দীর্ঘমেয়াদী একটা বিষয়। কিটো ডায়েট আর ব্যালেন্স ডায়েটের পার্থক্য অনেকটা শখ আর স্বপ্নের মতোই। কিটো ডায়েট করে ওজন কমানো স্বল্পমেয়াদী প্রক্রিয়া, যা হয়তো আপনার বা অনেকেরই শখ। কিন্তু ব্যালেন্স ডায়েট করে ওজন কমানো দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, যা স্বপ্নের মতো। এই কথাগুলো এত সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন হচ্ছে আমাদের দেশের একজন পুষ্টিবিদ, তামান্না আপু। তামান্না আপু এত সুন্দর করে মানুষকে বোঝায়, যা সত্যি ভালো লাগে খুব। আমি বুঝতাম, মেনেও চলতাম, কিন্তু কখনো বোঝাতে পারতাম না কাউকে। তো আপুর কথাগুলোই আমি সবার মাঝে চেষ্টা করলাম একটু বলতে, আমার ভালো লাগলো, সেই ভালো লাগাটুকু আমি শেয়ার করলাম। আমি সব সময় ঘরের খাবারকে প্রাধান্য দিই, আমি বাইরের খাবার সব সময়ের জন্য এড়িয়ে চলি, এমনকি আমার বাচ্চাকেও এড়িয়ে চলতে সাহায্য করি। জোহায়ের তো মাশাল্লাহ ঘরের সব খাবারই খাবে, যখন ছোট ছিল তখন থেকেই আমি চেষ্টা করতাম খাবারগুলো নানানভাবে ওর সামনে তুলে ধরতে, যেন ও আকৃষ্ট হয়ে খেতে চায়। আমি যেমনই পারছি চেষ্টা করছি ওর সামনে সেভাবেই তুলে ধরতে, আলহামদুলিল্লাহ সে খুশি। তবে বাচ্চা তো বাইরের খাবারগুলো দেখলে বলবে যে মা তৈরি করে দাও, আমি যেমনই হোক চেষ্টা করি তৈরি করে দিতে। তৈরি হয়ে গেল চাপটি, ভর্তা তো আগেই তৈরি হয়ে গিয়েছে। টেবিল ম্যাট শুকিয়ে যাওয়ার পরে একটু আয়রন দিয়ে দিয়েছি। আয়রন করার পরেও চারদিকটা, মানে বর্ডারটা একটু ফুলে আছে, ওটা ব্যবহার করার ফলে ঠিক হয়ে যাবে। আমাদের দেশীয় খাবার চ্যাপটি আর ভর্তা কেমন লাগলো জানাবেন। বৃষ্টির দিনে যে খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে তা কিন্তু না, চ্যাপটি খেতেও কিন্তু ভালো লেগেছে আমাদের, সাথে তো ভর্তা আছেই, দু একটা ভর্তা হলেও চলবে। আমি শুটকি ভর্তা করেছি, যেহেতু জুহারের বাবা পছন্দ করে আর আমিও পছন্দ করছি এখন। আমি শুটকি খাওয়া খুব ভালোভাবে শিখে গিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে শুটকি খেতে, তবে সেটা অবশ্যই ঘরে তৈরি করে খাচ্ছি। সবারই উচিত ঘরের খাবারগুলো খাওয়া, খুব সহজভাবে আমি শুটকি তৈরি করে থাকি বাড়িতে, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকেন, আল্লাহ হাফেজ।